नमस्कार, स्कीम भिव चैनले स्वागत। 15 ডিসেম্বর থেকে আবারো রাজ্য জুড়ে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। তাই এবার ক্যাম্পে কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে বা কোন কোন সরকারি সুবিধা সাধারণ মানুষ পাবে, সেই সম্পর্কে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তার সাথে সাথে কতগুলো প্রকল্পের কাজ এবারে দুয়ারে সরকার ক্যাম্পে হবে সেটিও আমরা এই ভিডিওতে ডিটেলসে জেনে নেব। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। এখানে দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পের যে অফিসিয়াল নোটিশ সরকার জারি করেছে সেটি আপনাদের সামনে আমি ওপেন করেছি। এটি 5ই ডিসেম্বর 2023 এই নোটিশটি জারি করা হয়েছে এবং এই নোটিশে আপনারা ডিটেলসে সব কিছু দেখতে পাবেন। তা প্রথমেই আমরা দেখব যে কবে থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে চালু হচ্ছে, 30 তারিখ পর্যন্ত চলবে। এবং ওই 15 থেকে 30-এর মধ্যে যে যে প্রকল্পের ফর্ম জমা পড়বে সেগুলো 2 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে সমস্ত ফর্মের কাজ কিন্তু সরকার কমপ্লিট করে দেবে। তারপর আমরা দেখব এবারে দুয়ারে সরকারে কোন কোন প্রকল্পের কাজ চলবে। তা প্রথমে দেখুন, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের সমস্ত কাজ চলবে, স্বাস্থ্যসাথী, ডিজেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, কাস্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে তপশিলি বন্ধু অর্থাৎ যারা এসসি তাদের পেনশনের জন্য আবেদন করতে পারবেন, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জহর অর্থাৎ যারা এসটি তারা তাদের পেনশনের জন্য আবেদন করতে পারবেন, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, মানবিক হচ্ছে যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান তারা করতে পারবেন। তারপর 12 নম্বরে কলমে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবারে আবেদন করা হবে, উইডো পেনশন, ওল্ড এজ পেনশন, কৃষক বন্ধু এবং কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও কৃষি দপ্তরে যদি আপনি যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম কেনার জন্য এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও আরও কিছু যে সমস্ত পরিষেবা কৃষক বন্ধু বা কৃষি দপ্তর থেকে পান সবই কিন্তু এবারে দুয়ারে সরকারে পাবেন। তারপর দেখুন, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং নতুন ব্যাংকের অ্যাকাউন্টও এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা খুলতে পারবেন। এবং আধার সম্পর্কিত যদি কিছু তথ্য জানার থাকে তাও আপনারা জানতে পারবেন। তারপর দেখুন, এখানে যে ভূমি দপ্তরে আপনারা জমির মিউটেশন করাতে পারবেন এবং পাট্টার জন্যও আবেদন করতে পারবেন। তারপর 25 নম্বর কলমে দেখুন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য আপনারা পাসবই আপডেট করতে পারবেন। তাছাড়া মাইগ্রেন্ট ওয়ার্কার রেজিস্ট্রেশন অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক, যারা অন্য রাজ্যে কাজ করেন তারাও কিন্তু এই মাইগ্রেন্ট ওয়ার্কার্সে রেজিস্ট্রেশন করাতে পারবেন। 27 নম্বরের কলমে দেখুন, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তারপর রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান এবং কেসিসি কার্ডের জন্য আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। তাছাড়াও দেখুন, এখানে যেটা আর্টিসিয়ান বা ওয়েবার রেজিস্ট্রেশন করতে পারবেন, উদ্যম পোর্টালে ব্যবসার রেজিস্ট্রেশন করাতে পারবেন এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়াও আছে গোষ্ঠী, যে এসএইচজি মহিলা তারা ক্রেডিট লিঙ্কেজ করতে পারবেন, ইলেকট্রিসিটি ওয়েভার, ইলেকট্রিসিটির বিলের ছাড় পাবেন এবং নতুন ইলেকট্রিসিটি কানেকশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও দেখুন, 36 নম্বর কলমে আবার একটি নতুন প্রকল্প যুক্ত হয়েছে, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, এই প্রকল্পের জন্য এবারে দুয়ারে সরকারে আপনারা আবেদন করতে পারবেন। তা মোট 36টি প্রকল্পে আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন এবং এটি চালু হচ্ছে 15 তারিখ থেকে এবং চলবে 30 তারিখ পর্যন্ত। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের কাজ আপনারা করতে পারবেন বা কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা সরকারের কাছ থেকে পেতে পারেন। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখানে পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।